নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো তোমরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজ আমি বানাবো কাঁচা টমেটোর তরকারি। কাঁচা টমেটোর তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো কাঁচা টমেটো, চারটে সেদ্ধ করা আলু, আলুটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে। কাঁচা টমেটোর তরকারি করার জন্য আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। ফোড়নের জন্য আমি এখানে দিয়েছি সর্ষে আর কালো জিরে। মশলাটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব এর মধ্যে। এই ধরনের তরকারি দিয়ে লুচি, পরোটা, রুটি এই ধরনের খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আলুর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে অনেকক্ষণ ধরেই খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। সকালে জল খাবারের জন্য এই ধরনের তরকারি করলে কিন্তু খুব সহজেই তৈরিও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর টমেটোতে অনেক পরিমাণেই ভিটামিন থাকে, তার জন্য টমেটোর তরকারিটা কিন্তু খাওয়া খুবই দরকার আমাদের। এবার এর মধ্যে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি দু অর্ধেক করে করেই দিচ্ছি। এরপরেই দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটোটা দেওয়ার পরেও খুব ভালো করে নাড়িয়ে নেব। এই তরকারিতে আলাদা করে আর জল দেব না, আগেই তো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, বাকিটা টমেটোর থেকে যা রস বেরোবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। তরকারির মধ্যে মশলা হিসাবে শুধু দেব লঙ্কার গুঁড়ো, আর কিছুই দেব না তরকারিতে। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও কিছুক্ষণ পরে এক চামচ চিনি দিয়ে দেব। চিনি দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে তরকারিটাতে একটা ব্যালেন্স এসে যাবে, টক ঝাল মিষ্টি। আমার এখানে তরকারিটা প্রায় হয়ে এসছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সদেরকে বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর এইভাবেই তরকারিটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই কাঁচা টমেটোর তরকারি। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের সামনে। বাই বাই বন্ধুরা।